হ্যালো ফ্রেন্ড, শুভ বিকেল। একটা বীভৎস গরমে দুপুর কাটিয়ে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা করছি। এখন প্রায় 6টা বাজতে যায়। তো তোমাদের সঙ্গে আজকে এই গাছের ভিডিওটা শেয়ার করব। কিছু সামান্য ছোট ছোট টবে গাছ করা হয়েছে। দেখো, আমাদের জায়গা খুবই ছোট ঘরেতে, তো সেই ছোট জায়গার মধ্যেই কিছু গাছ করা হয়েছে, তোমাদের দেখাই। এটা হচ্ছে ছিট পাতার গাছ, এটা নয়নতারা ফুলের। এখানে আর এক রকম ছিট পাতার গাছ আছে, এটা অপরাজিতা ফুল। এটা হচ্ছে বাহারি ঝাউ গাছের মতো বেল ফুল। এখানে এটাও হচ্ছে একটা বাহারি ফুলের গাছ। এটা হচ্ছে, এখানে টিটো শুয়ে আছে, দেখো বেচারা গরমে এত কষ্ট পাচ্ছে। তো এটা হচ্ছে টাইম ফুলের গাছ, এটাও তাই। আর এইখানে দেখো সব মানি প্ল্যান্ট আছে। তো ছোট জায়গা, তার মধ্যেই করা হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ লিলি ফুলের গাছ আছে, এগুলো বর্ষার জল পড়লে খুব সুন্দর ফোটে। তো কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল, সেই জলটা পড়ে ফুলগুলো হয়েছিল। তো এই ছোট জায়গার মধ্যেই আমার মায়ের অ্যাকচুয়ালি খুব গাছ করার শখ। তো কি করা যাবে, জায়গা নেই, তাই এরকম ছোট ছোট টবে গাছ করা হয়েছে। ইচ্ছে আছে আরও কিছু গাছ করার। তো এখন যা গরম, সেই গরমের মধ্যে তো সম্ভব নয়, গাছকে এখন বাঁচিয়ে রাখাটা খুব চাপের হয়ে যাচ্ছে। তো সন্ধ্যাবেলার দিকে গাছগুলোতে জল দেওয়া হয়, 15 দিন অন্তর সার দেওয়া হয়। আর বর্ষাটা পড়লে তখন বৃষ্টিটা শুরু হবে, তখন আবার গাছ করা হবে নতুন নতুন ধরনে। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, তোমরা বলো কেমন হয়েছে। এখানে একটা গাছ তোমাকে দেখানো বাকি, সেটা হচ্ছে এটা ধুতরো ফুলের গাছ, আর পাশে হচ্ছে এটা অ্যালোভেরা গাছ। তো চলো, টাটা, আজকে এতটাই রইল, পরে আবার তোমাদের সাথে কথা হবে।